Panvision TV presents. যে ব্লক যদি হয়ে থাকে এবং ডায়াগনোসিসও হয়ে গেল, সেক্ষেত্রে চিকিৎসাটি আপনারা কিভাবে করে থাকেন? নিশ্চয়ই অনেক রোগী জানতে চান যে বাংলাদেশের চিকিৎসায়, প্রথম প্রশ্ন হলো যে চিকিৎসা বাংলাদেশে আছে কি না। এবং অনেক রোগী আমাদের কাছে ইমার্জেন্সিতে হোক বা চেম্বারে সেই প্রথম কথাটি বলেন যে স্যার এটা না হলে বাদ দেশের বাইরে নিয়ে যাব। তো আলহামদুলিল্লাহ এটা সচেতনতা, তারা সচেতন, কিন্তু কিছু ইনফরমেশন গ্যাপ, অর্থাৎ এই ইনফরমেশনটি আমরা ডাক্তার আর আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি যে আসলে এইটি চিকিৎসা কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবল এবং অ্যাডভান্স লেভেলের চিকিৎসাও এখন আছে। তো প্রথমত যে কথাটি আমরা বলছিলাম যে একুট লিম্ফিস্কেমিয়া, অর্থাৎ হঠাৎ করে রক্তনালী ব্লক হয়ে গেল, এটিতে একেবারেই সময় পাওয়া যায় না। আমরা বলেছি 6 ঘন্টা, 6 ঘন্টা মানে এরকম যে অপারেশন করে রক্তনালী চালু করে দিতে হবে, ডাক্তারের কাছে শুধু গেলেই হবে না। না, একজন চিকিৎসকের কাছে আপনি গেলেন কিন্তু উনি যে কোনো কারণেই হোক প্রস্তুতি নেওয়া গেল না, অপারেশনটি করা গেল না, তাহলেও কিন্তু পা বাঁচানো যাবে না বা এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে। কেউ কেউ ভাগ্যবান যারা, তারা 16 ঘন্টা বা 24 ঘন্টা সময় পেয়ে যান, কিন্তু একটা বড় অংশই 6 ঘন্টার মধ্যে চিকিৎসা করে ফেলতে হয়। তো এই চিকিৎসাটির নাম হচ্ছে ফাগাটি অ্যাম্বোলেক্টমি, অর্থাৎ এখানে বিশেষ পদ্ধতিতে হাত পায়ের একটি অংশ অবশ করে সেখানে রক্তনালীর ভিতর থেকে জমাট রক্তটিকে ছুটিয়ে দিতে হয়, হ্যাঁ, বের করে নিয়ে আসতে হয় এবং রক্ত পাতলা করার ওষুধ দিতে হয়, হ্যাপারিন ইঞ্জেকশন দিতে হয়, আরও বেশ কিছু ওষুধ রয়েছে সেগুলো আমরা দিতে পারি। তো এগুলো দিয়ে আমরা আসলে রক্তনালীটিকে চালু করে দিই এবং রক্তনালী চালু করলেই কেবল আসলে তার পাকে বাঁচানো সম্ভব, এমনকি হাতেও হয়। তো হাতে বা পায়ে যেখানেই ব্লকটি থাকুক, যে কোনো তাৎক্ষণিকভাবে যেটি হচ্ছে একুট লিম্ফিস্কেমিয়া, সেক্ষেত্রে এটি হলো মানে তার জন্য সবচেয়ে কার্যকর চিকিৎসা। আর যাদের ক্রনিক লিম্ফিস্কেমিয়া, যাদের ধীরে ধীরে ব্লক হচ্ছে, কারো 6 মাস, কারো 1 বছর, কারো 5 বছর ধরে রক্তনালী ব্লক হচ্ছে, হাঁটতে গেলে পায়ে ব্যথা, মাংসপেশিতে টান দিচ্ছে, খিঁচ দিচ্ছে, তাদের ক্ষেত্রে আমাদের যে পরামর্শ থাকে যে আমরা এনজিওগ্রাম করলাম এবং তার ব্লকটি কোথায় এটি আমরা নিরূপণ করে নিই আগে। তো ছোটো যদি ব্লক হয় এবং সেটি যদি জয়েন্টের উপরে বা গিরার উপরে না হয় তাহলে কিন্তু আমরা রিং পরিয়ে দিতে পারি। তো এই ক্ষেত্রে আসলে কাটাছেঁড়া করতে হয় না এবং রোগী 1 দিন বা 2 দিন থেকেই হসপিটালে বাসায় ফিরে যেতে পারেন, ফলে কাটাছেঁড়া নেই, কোনো ব্লিডিং নেই, হসপিটাল স্টেটা অনেক কম, ইনফেকশনের ঝুঁকি কম, ব্লাড দিতে হয় না। তো অনেকগুলো বিষয় আছে যে রোগী অ্যাডভান্টেজ পেয়ে থাকেন। এন্ডোভাস্কুলার টেকনিক বলি আমরা এটাকে, এই অ্যান্ডোভাস্কুলার টেকনিক রিং বা স্টেন্ট পরিয়ে দিলে রুগী তাৎক্ষণিকভাবে তার রক্তনালীটি চালু হয়ে গেল। যে রক্তনালী ব্লকের কারণে উনি 2 বছর বা 5 বছর ধরে কষ্ট পাচ্ছিলেন, সেটি দেখা যে তাৎক্ষণিকভাবে তার ব্যথাটি কমে গেছে, মানে চালু করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ব্যথাটি আসলে কমে যায়। তবে অনেকের পায়ে ক্ষত থাকে, পচন থাকে, এটি খুব ইম্পর্টেন্ট একটি প্লেস। আমরা ইনফেকশন কন্ট্রোল করে এই ধরনের অপারেশনগুলো করে থাকি এবং যাদের ক্ষত থাকে তাদের ক্ষত কিন্তু ইম্প্রুভ করে যায়, ভালো হয়ে যায়। তো কিন্তু কারো কারো ব্লক অনেক বড় থাকে, লম্বা ব্লক থাকে, ধমনির ব্লকগুলো কারো অনেক লম্বা ব্লক থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে রিং পরানো যায় না। যেমন এমনকি যদি জয়েন্টের উপরেও পড়ে যায় সেক্ষেত্রে রিং অ্যাভয়েড করা হয় সাধারণভাবে, তখন বাইপাস করা হয়। তো বাইপাসের ক্ষেত্রে আমাদের শরীরে আল্লাহ অতিরিক্ত রক্তনালী দিয়ে, মানে রক্তনালী যেটা আছে সেটি ব্যবহার করা যায়, শিরাকে ব্যবহার করা যায় বাইপাসের একটি উপাদান হিসেবে এবং শিরা দিয়ে যে হার্টের যেভাবে বাইপাস হয়, তো পায়ের রক্তনালীতে ব্লক হলে সে একইভাবে বাইপাস অপারেশন করা হয়। এটি নিয়মিতভাবে বাংলাদেশে হচ্ছে এবং রেজাল্ট মোটামুটি ভালো। এছাড়া যদি রক্তনালী অ্যাভেলেবল না থাকে, অর্থাৎ ব্লক হয়েছে কিন্তু শিরা পাওয়া যাচ্ছে না, সেটা শিরাগুলোও ভালো না, কোয়ালিটি ভালো না, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে কৃত্রিম রক্তনালী অ্যাভেলেবল। তো কৃত্রিম রক্তনালী দিয়েও কিন্তু এই বাইপাস করা হচ্ছে বাংলাদেশে, আমরা করছি এবং সেই ক্ষেত্রে রেজাল্ট একই, যদি বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, কিছু ওষুধ খেতে হয় দীর্ঘদিন, কিন্তু কৃত্রিম রক্তনালী অ্যাভেলেবল রয়েছে এবং সেটি দিয়ে আপনার বাইপাস অপারেশন করে দেওয়া যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে রিং পরানো যাচ্ছে না, বাইপাস করা যাচ্ছে না, এক্সটেন্সিভ ব্লক, অনেক বেশি ব্লক, পুরো রক্তনালী জুড়েই চর্বি জমে ক্যালসিফাইড হয়ে আছে, তো চর্বি জমে ক্যালসিফাইড হয়ে আছে, কোথাও রক্ত মানে গ্রাফটও বসানো যাচ্ছে না, বাইপাসও করা যাচ্ছে না। এই ক্ষেত্রে স্টেম সেল থেরাপি রয়েছে, প্রোস্টাগ্ল্যান্ডিন থেরাপি রয়েছে, মেডিকেল ম্যানেজমেন্ট যেটি, এটা একটু কারণ এগুলোতে এফিকেসি রেট কিছুটা কম, তাৎক্ষণিকভাবে উপকার পাওয়া যায় না, একটু সময় দিতে হয়। এগুলোর মূল উদ্দেশ্য থাকে নতুন রক্তনালী তৈরি করে দেওয়া, মূল রক্তনালী যেটি বন্ধ ছিল সেটি আসলে চালু হয় না, কিন্তু নতুন করে রক্তনালী তৈরি করে দেওয়া যায়, তৈরি হয় আস্তে আস্তে, যেহেতু এটাতে সময় লাগে জন্য অনেকে একটু ওই চিকিৎসাটা নিতে চান না। আমরাও প্রথমে এইটিকে রোগীদেরকে প্রেসক্রাইব করি না, যখন একান্তই কোনো উপায় থাকে না তখন সর্বশেষ কৌশল হিসেবে এই চিকিৎসাটি দেওয়া হয়।